ভোটের মুখে উত্তপ্ত বাঁকুড়া, সৌমিত্র খাঁর কনভয় আটকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠছে। আহত একাধিক বিজেপি কর্মী কাঠগড়ায় তৃণমূল থানায় অভিযোগ দায়ের করেছেন সৌমিত্র খাঁ। পাল্টা সৌমিত্রর বিরুদ্ধে অভিযোগ টিএমসির, ফুটেজ নেওয়ার চেষ্টা করছে সৌমিত্র, বললেন সুজাতা মণ্ডল। কি বলেছেন সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডল শুনুন। গুন্ডা আমাদের বিজেপির কর্মীদেরকে মারধর করতে হয়েছিল। আমি একটা কথা বারবার ওসিকে বলতে চাইছি যে ওসি বালির টাকা তোলার জন্য বেলুড় রসুলপুরে একটা অবৈধ খাদান সেইটাকে চালু রাখার জন্য তাপস বাড়ি একটা তৃণমূলের গুন্ডা, তৃণমূলের হারমাদ, তার কাছ থেকে টাকা নিয়ে তাপস বাড়িকে দিয়ে এলাকার মানুষকে অত্যাচার করছে। আমি ফার্দার বলছি এটা পঞ্চায়েত ভোট নয়, পাত্র সাহেব ব্লকে পঞ্চায়েত ভোট হয়নি, সেটা আমরা মোটামুটি এসপিকে আমি চারটে লেটার দিয়েছি, তারপরেও তাপস বাড়ি অ্যারেস্ট হচ্ছে না এবং তাপস বাড়ি এভাবে করছে। এরপরে পতাকাগুলোকে আপনার আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল, খুব পরিষ্কার বলছি যদি এইভাবে ঘটনা ঘটতে থাকে তা এলাকার মানুষ 2 লক্ষ মানুষ কিন্তু ঘেরাও করে দেবে। আমি এই ব্যাপারে ঠিকঠাক অবগত নই, কারণ আমি সারাদিন প্রচারে ব্যস্ত ছিলাম, বিষ্ণুপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে ডোর টু ডোর ক্যাম্পেনিং করছিলাম। আমি উনি কোথায় আক্রান্ত হচ্ছেন না নিজের দলের লোককে নিজেই আক্রান্ত করাচ্ছেন এই ব্যাপারে আমি সঠিক জানি না, তবে আমার যতটুকু মনে হচ্ছে সেটা হলো ওনার চরিত্র তো আমি জানি, উনি ভীষণ ভালো অভিনেতা, ঠিক আছে, যত না ওনার নেতা হিসেবে দর আছে উনি মানুষকে ঠকানো ডুবি বাড়ানোর অভিনেতা হিসেবে ওনার দর আছে। তার কারণ আমার তো পরিষ্কার মনে হচ্ছে উনি যেভাবে তৃণমূলের একজন অঞ্চল সভাপতিকে ডাইরেক্ট আক্রমণ করছেন না জেনে বুঝে, তাতে মনে হচ্ছে এটা যেন কোথাও একটা সেটিং গল্প, উনি নিজেই দুষ্কৃতীদেরকে মানে উস্কে ওনার নিজের দলের কর্মীদের নিজেই মার খেয়া করেছেন। স্থানীয় বিজেপি তৃণমূল নেতৃত্ব গোটা বিষয় নিয়ে কি বলছে শুনুন। তৃণমূল কংগ্রেসের অঞ্চল প্রধান এবং অঞ্চল সভাপতি একটা মাতাল গুন্ডা চরিত্রহীন তাপস বাড়ি, সে তার দলবল নিয়ে গুন্ডা বাহিনী নিয়ে আমাদের সমস্ত পতাকা খুলে ফেলে দেয়, এমনকি পতাকাগুলো পোড়ানোর পরিকল্পনা করে। ওই এলাকায় তাপস বাড়ি এবং তৃণমূলের অত্যাচারে অত্যাচারিত হয়ে কিছু পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে বলে ঠিক করেছিল, তার জন্য সেই খবরটা পেয়ে গেছিল তাপস বাড়ি। তাপস বাড়ি কী করেছে না সেই মহিলাদের বাড়িতে গিয়ে গালি গালাজ মারধর, মা বোনেদের শিলতাহানি করার চেষ্টা করেছে। সেসব করে যখন আমরা ঢুকছি সৌমিত্রদার নেতৃত্বে, তখন তাপস বাড়ি এসে সৌমিত্রদার গাড়ি আটকায় এবং অকথ্য গালিগালাজ করে এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। সৌমিত্র খাঁ বিষ্ণুপুর লোকসভা জুড়ে একটা নাট্যচিত্র উপস্থাপিত করার চেষ্টা করছে, এই নাট্যচিত্রে উনি কোথাও মারপিটের কথা বলছেন, কোথাও গিয়ে উস্কাচ্ছেন, উস্কানিমূলক মন্তব্য করছেন। আজকের ঘটনা যেটা সৌমিত্র খাঁ নিজে উপস্থিত থেকে আমার পাত্র সাহেব ব্লকের বেলুড় রসুলপুর অঞ্চলের সভাপতি তাপস বাড়ির ওপর সকলে মিলে একযোগে তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে, কারণ বেলুড় রসুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাট, তাপস বাড়িকে যে কোনো উপায়ে আটকাতে হবে, এই করে তাপস বাড়িকে নিজে উপস্থিত থেকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে আজকের এই ঘটনা।